আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ নির্মূলের অঙ্গীকার। রাজধানীর প্রবেশ পথে ঢিলেঢালা লকডাউন, যানবাহন সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনায় বিভিন্ন স্থানে আরো 50 জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ, 7 জেলায় লকডাউনে কড়াকড়ি। আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দেশের জনগণকে সঙ্গে নিয়ে অসাম্প্রদায়িক দেশ করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। বাঙালির ঐতিহ্য সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসে ঋদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, উপমহাদেশের অন্যতম প্রাচীন এই দলটির 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই জনগণকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, জনগণের সাথে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। কোনো ষড়যন্ত্র, কোনো শত্রুই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এ সময় সাম্প্রদায়িক বিষ বৃক্ষের মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক বট বৃক্ষকে মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ আমাদের আজকের অঙ্গীকার। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 73 বছরে পা দিল ঐতিহ্য, সংগ্রাম ও বাঙালির মুক্তি সংগঠন আওয়ামী লীগ। উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের সাফল্য ও অর্জনের ভিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর 3.5 বছরে গড়ে তোলা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র কাঠামোকে উন্নয়নের মহাসড়কে সামিল করেছেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসাম্প্রদায়িক দেশ গঠনে অবিচল আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে 7.5 কোটি বাঙালি 200 বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার শপথ নেয়। গোলামি আর সাম্প্রদায়িকতা থেকে বাঙালি জাতিকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলতে সব শ্রেণী পেশার মানুষকে বঙ্গবন্ধু সংগঠিত করেন এক ছায়াতলে। আওয়ামী লীগ নামের সেই বটবৃক্ষের যাত্রা শুরু হয় 1949 সালের 23 জুন ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে। কারাবন্দী অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিব। 1952 সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পরের বছর নির্বাচিত হন সাধারণ সম্পাদক। সৃষ্টির 6 বছরের মাথায় অসাম্প্রদায়িক দল হিসেবে প্রতিষ্ঠা পেতে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। 66-তে বঙ্গবন্ধু সভাপতি নির্বাচিত হন, প্রণয়ন করেন বাঙালির মুক্তির সনদ 6 দফা। স্বাধিকার প্রতিষ্ঠার সূত্র ধরে আন্দোলন গড়ায় 69-এর গণঅভ্যুত্থানে। পাকিস্তান শাসনের ষড়যন্ত্র আর শোষণের বিরুদ্ধে 70-এর নির্বাচনে জবাব দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ।
একাত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। ৭২-এ ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশের মাটিতে ফিরে আসেন বঙ্গবন্ধু। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে নেতৃত্ব দিয়ে ভিত গড়ে দেন থুবড়ে পড়া অর্থনীতির। সাড়ে তিন বছরের সরকার ব্যবস্থায় গড়ে ওঠে সংবিধান, আন্তর্জাতিক স্বীকৃতি, পররাষ্ট্রনীতি ও আর্থসামাজিক উন্নয়ন সহ পূর্ণাঙ্গ রাষ্ট্রকাঠামো। ৭৫-এর নৃশংসতম হত্যাকাণ্ডের পর আবারও মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। হারিয়ে যাওয়া গণতন্ত্র ও ভঙ্গুর রাষ্ট্রকাঠামোতে যখন ঘোর সংকট, তখন ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্বজন হারানোর শোক ভুলে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় উৎসর্গ করেন জাতির পিতার আদর্শে। স্বৈরাচার ও সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে প্রতিষ্ঠা করেন সংসদীয় গণতন্ত্রের ধারা। ৮১-তে আমরা জ্যেষ্ঠ কন্যার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে ৪০ বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, ৪০ বছর দলের নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যেমন সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন করেছেন, তিনিও কিন্তু সামরিক সরকার বিরুদ্ধে আন্দোলন করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে বারবার প্রাণনাশের হুমকি থাকা সত্ত্বেও তিনি পিছু হটেননি। স্বাধীনতা পরবর্তী এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সরকার প্রথমবারের মতো ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা দেয়। ৫০ বছরের ব্যবধানে যা পরিণত হয়েছে ৬,৩,৬৮১ কোটি টাকায়, প্রথম বাজেট থেকে ৭৬৭.৯৬ গুণ বেশি। বঙ্গবন্ধু এই ৩.৫ বছরে আমাদের মাথাপিছু আয় মাত্র ৯৩ ডলার থেকে টেনে ৩৭২ ডলারে ৭৩ ডলারে নিয়ে গিয়েছিলেন। তার মানে তিনি অবকাঠামো উন্নত করেছেন, তারপরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়েছেন এবং পরিকল্পিত উন্নয়নে তিনি বিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু। এবং একইভাবে আমরা লক্ষ্য করছি যে বঙ্গবন্ধু কন্যাও মানে পরিকল্পনার অধীনে উন্নয়ন করছেন। নেতৃত্বের পরম্পরায় বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি বাস্তবায়নে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরিকল্পিত উন্নয়ন দৃশ্যমান করছেন দক্ষ রাষ্ট্রনায়কের মতো। অর্থনৈতিক নীতিমালার মধ্যে যে মানুষকে কেন্দ্রে নিয়ে আসবার যে অভিপ্রায় বঙ্গবন্ধুর ছিল, সেটা বঙ্গবন্ধু কন্যার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী ইশতেহারে দেওয়া মৌলিক অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব, অগ্রগতি হয়েছে সব উন্নয়ন সূচকে, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। ৭২ বছরে আওয়ামী লীগ অর্জন করেছে মানুষের আস্থা, বিশ্ব স্বীকৃতি ও জনপ্রিয়তা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে আশপাশের জেলাগুলোতে লকডাউন চললেও ঢাকার প্রবেশ পথগুলোতে ঢিলেঢালা ভাব। সব ধরনের যানবাহন এক জেলা থেকে অন্য জেলায় ঢুকছে, আবার বেরো হচ্ছে। লকডাউন বাস্তবায়নে পুলিশ ও জেলা প্রশাসন মাঠে থাকলেও যানবাহন নিয়ন্ত্রণ করতে পারছে না কেউই। তবে গত রাত থেকে বন্ধ যাত্রীবাহী ট্রেন। রাজধানী ঘুরে আরো জানাচ্ছেন রাসেল খান। রাজধানীকে সুরক্ষিত রাখতে পাশের ৭ জেলায় কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার। তবে সড়কের চিত্র একেবারেই ভিন্ন। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও এক জেলা থেকে আরেক জেলায় বাস চলছে অবাধেই। সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে জেলা প্রশাসন। গাড়ির চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোকে আমরা চেষ্টা করছি যে ইউটার্ন করে পুনরায় ঢাকায় ফেরত পাঠানোর, এবং যারা লকডাউন অমান্য করে যাত্রী পরিবহন করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে ২টা কাউন্টারে আমরা মোবাইল কোড পরিচালনা করছি এবং তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি, সেখানে আমরা জরিমানা করছি। পথে পথে ভোগান্তির অভিযোগ কর্মজীবীদের। লকডাউন হলে করাভাবে হইতে হইব, সব কিছু বন্ধ, কেউ বাড়িতে হইব না। এটা তো লকডাউন, লকডাউন এটা হচ্ছে মানুষের ভোগান্তি। যেখানে ১০ টাকা লাগে সেখানে ৫০ টাকা পর্যন্ত লাগে। ছোট ছোট কাজে যারা বের হচ্ছে তারা বাসায় থাকুক, আমরা কাজে যাই, তারাও বাঁচুক, আমরাও নিরাপদ থাকি। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। আগাম টিকিট যারা কিনেছিলেন তাদের টাকা ফেরত দেবে রেল কর্তৃপক্ষ। আমাদের আন্তনগর বা যাত্রীবাহী যে মেল আন্তনগর কমিউটার ট্রেনগুলো আছে এগুলো আগামী ৩০ তারিখ পর্যন্ত যাত্রা বাতিল করা হয়েছে। আর সেই প্রেক্ষিতে আমাদের অগ্রিম টিকিট বিক্রি ছিল আগামী ২৬ তারিখ পর্যন্ত,
ছাব্বিশ তারিখ পর্যন্ত যে টিকিটগুলো বিক্রি আছে আমরা পর্যায়ক্রমে ডেট ওয়াইজ সেই টিকিটগুলো টাকা ফেরত দিয়ে দেব। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। চব্বিশ ঘণ্টায় খুলনা বিভাগে 32 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে মারা গেছেন 18 জন। এদিকে করোনা সংক্রমণ রোধে ঢাকা বিভাগের 7 জেলায় লকডাউন চলছে। লকডাউন কঠোরভাবে পালন করতে মহাসড়কে বসানো হয়েছে চেকপোস্ট। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার আঞ্চলিক সড়কে সকাল থেকে যানবাহন চলছে। অধিকাংশ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি। নারায়ণগঞ্জ জেলার দূরপাল্লার সব গণপরিবহন ও দোকানপাট এবং নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ, তবে পোশাক কারখানা ও জরুরি সেবা চালু আছে। মহাসড়ক সহ বিভিন্ন স্থানে 30টি চেকপোস্ট বসানো হয়েছে। মাঠে কাজ করছে 20টি ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ির দৌলতদিয়ায় অবাধে ফেরিতে পারাপার হচ্ছেন যাত্রীরা। বন্ধ রয়েছে লঞ্চ, স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে, সড়কে চলছে ছোট যানবাহন। মাদারীপুরে ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজি বাইকে যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে। বন্ধ রয়েছে বাস, লঞ্চ, স্পিডবোর্ড, তবে বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে জরুরি সেবায় ফেরি চলাচল করছে। মুন্সিগঞ্জ শহরের দোকানপাট খোলা, চলছে ইজি বাইক ও হালকা যানবাহন, স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মুক্তারপুরে চেকপোস্ট বসানো হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 16 জন, পুরো বিভাগে মারা গেছে 18 জন। জেলায় টানা চতুর্থ দিনের মতো কমেছে করোনা সংক্রমণ। মঙ্গলবার দুটি ল্যাবে রাজশাহীর 457 নমুনা পরীক্ষা করে 151 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। লকডাউন থাকায় শহরে শনাক্ত কমলেও বেড়েছে গ্রামে। খুলনায় 3টি হাসপাতালে করোনায় মারা গেছেন 13 জন, পুরো বিভাগে মারা গেছেন 32 জন। সকাল থেকে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। আন্তঃজেলা গণপরিবহন চলাচল করছে না, বন্ধ রয়েছে ট্রেন চলাচল। চুয়াডাঙ্গায় করোনায় 24 ঘন্টায় 5 জন মারা গেছেন। পৌর এলাকা সদর দামুড়হুদা উপজেলার পাশাপাশি জীবননগর উপজেলায় লকডাউন শুরু হয়েছে। 24 ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 8 জন। আক্রান্তের হার 51.54%। বগুড়ায় গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। লকডাউন কার্যকর করতে সড়কের মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। নাটোরে করোনায় মারা গেছেন 2 জন, শনাক্তের হার 36.95%। সিংড়া ও নাটোর পৌরসভায় তৃতীয় দফা সহ জেলার 8 পৌরসভায় 29 জুন পর্যন্ত বিধিনিষেধ দেয়া হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়া চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হয়েছে লকডাউন। ফটিকছড়ির আভ্যন্তরীণ সড়কে রত্না জামান, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় নেই শৃঙ্খলা, ভরাট খাল ও নালা পানি নিষ্কাশনে বাধা। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ বেবি মওদুদের 74তম জন্মদিন আজ। বেবি মওদুদ 1948 সালে ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও তিনি ছিলেন সকল প্রগতিশীল আন্দোলনের সাথে। নারীর অধিকার প্রতিষ্ঠা, সমাজসেবা ও সাহিত্যানুরাগী হিসেবে তিনি সর্বজনবিদিত। শত নীতিবান মানুষ হিসেবে মানুষের কাছে পৌঁছেছেন বেবি মওদুদ। 80 ও 90 দশকে নারী ও শিশু পাচার প্রতিরোধে সোচ্চার ছিল তার কণ্ঠস্বর। পালন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠানের বড় বড় দায়িত্ব। নবম জাতীয় সংসদের তিনি সদস্য ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাল্যবন্ধু ছিলেন বেবি মওদুদ। 25 জুলাই 2014 সালে তিনি পরলোকগত হন। উদ্যোগ নেওয়া হয়েছে বারবার, কিন্তু চট্টগ্রাম নগরে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা এখনও ফিরে আসেনি। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা, দূষিত হচ্ছে পরিবেশ, ভরাট হচ্ছে খাল ও নালা, ব্যবহৃত হচ্ছে পানি নিষ্কাশন। একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রাম নগরের প্রায় প্রতিটি খালে এভাবেই ভাসছে পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতল।
মেয়র বলছেন, পলিথিন মোড়ারও গৃহস্থালী বর্জ্য নালা বা খালে ফেলায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এর জন্য অসচেতনতাকে দায়ী করেন তিনি। ঘরের গৃহস্থালী বিভিন্ন ময়লা পলিথিনে ভরে মুখ বাইন্ধা ওই খালে থ্রো করতেছি। পলিথিন কারখানা বন্ধ করে দেওয়া হোক এবং আমরা পলিথিন যেখানে পাবো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। নগরীর জলাবদ্ধতা নিরসনে 7,500 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। তবে পলিথিন ও প্লাস্টিকের বোতল রিসাইক্লিং করা না হলে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ ভেস্তে যেতে পারে, বলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই যে পলিথিন এবং বোতলগুলো যদি আমার রিসাইকেল না হয়, এগুলো যদি আটকে যায় তাহলে পানিটা তো ছড়বে না, পানিতে যাবে না, পানিটা যে ডাউনস্ট্রিমে যাবে এটা কিন্তু পসিবল হবে না এই এই ওয়াস্টের কারণে। সো এই ওয়াস্ট ম্যানেজমেন্টের প্রজেক্টটা দ্রুত তাদেরকে বাস্তবায়ন করতে হবে, দ্রুত নিতে হবে, গভর্নমেন্টের কাছে উপস্থাপন করতে হবে। পরিবেশ বিপর্যয়ের শিকার চট্টগ্রাম ঘিরে আধুনিক বর্জ্য ব্যবস্থা গড়ে তোলা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। দিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রে বন্ধ ইরানের প্রেস টিভি ও আল আলম, ওয়েবসাইটে ঝুলছে এফবিআই এর নোটিশ। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ নির্মূলের অঙ্গীকার। রাজধানীর প্রবেশ পথে ঢিলেঢালা লকডাউন, যানবাহন সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনায় বিভিন্ন স্থানে আরও 50 জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ, 7 জেলায় লকডাউনে কড়াকড়ি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকাল 4টায় একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।